শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদ তাতং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। পঞ্চম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। পূর্বকথা, দেবেন্দ্র ঠাকুর, দীন মুখুজ্জে ও কোয়ার সিং। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরাজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারই ভক্ত সমাগম বেশি হয়, আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন, ঠাকুরের ঘরের সামনের বারণ্ডায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাটমন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল, ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থার আবার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি অবস্থায় গিয়াছে, এখানে খেতুম না, বরানগরী, কি দক্ষিণেশ্বরে, কি এরেদেও কোনো বামুনের বাড়ি গিয়ে পড়ত, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই, বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাব, আর কোনো কথা নাই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেত, কখনো দক্ষিণেশ্বরে সাবন্য চৌধুরীদের বাড়িতে, তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগত না, কেমন আসতে গন্ধ। একদিন ধরে বসলুম, দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব, সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে। সেজবাবু তার আবার ভারী অভিমান, সেদের লোকের বাড়ি যাবে, এগু পিছু করতে লাগল। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা নিয়ে যাব। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দীন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত, সেজবাবুকে ধরলুম, দীন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে, তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে কোথায় বসায়, আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল, ও ঘরে মেয়েরা যাবেন না, মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বললে, বাবা তোমার কথা আর শুনব না। আমি হাসতে লাগল, কি অবস্থায় গেছে, কুমার সিং সাধুভোজন করাবে,
আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে। যাই জিজ্ঞাসা করা, আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম কত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে এ ক্যারে।